থ্যাংক ইউ, ওয়েলকাম। আজকে স্বাগতম জানাচ্ছি তোমাদের কেমিস্ট্রি ক্লাসে। আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আয়নিক সাম্যাবস্থা, অর্থাৎ আয়নিক ইকুইলিব্রিয়াম। আর সেই জন্য আমাদের প্রথমে জানতে হবে আয়নিক যে অবস্থা সেটা কি জিনিস এবং সেটার সাম্যাবস্থা কি জিনিস। দেখো, এখানে একটা সুন্দর করে কথা বলা আছে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণ, সংঘটিত হবে যে কারণে, কারণ সম্পর্কে প্রাথমিক পর্যায়ে বিজ্ঞানীগণ রাসায়নিক আসক্তিকে শনাক্ত করেন। পরবর্তীতে গবেষণার ফলে ধারণা করা হয় যে শুধুমাত্র আসক্তিই নয়, বরং বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলোর বিক্রিয়ক এবং উৎপাদক সমূহ। তাহলে এখানে দুইটা জিনিস, একটা বিক্রিয়ক আর একটা উৎপাদক, এই দুইটা জিনিস কি সেটাও বুঝতে হবে। এর ভর ও ঘনমাত্রা রাসায়নিক বিক্রিয়ার গতিপথের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। এটা ছিল আমাদের প্রাথমিক অবস্থা। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ পরস্পর বিক্রিয়া করে যেমন উৎপাদ গঠন করে, উৎপাদ মানে যে প্রোডাক্ট আমরা পাচ্ছি, মানে উৎপাদিত হচ্ছে, যেটা নতুন যৌগ তৈরি করছে যেটা, সেটাই উৎপাদ। তেমনি অধিকাংশ ক্ষেত্রে উৎপাদন সময়ের ঘনমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে হলে তারা আবার বিপরীতমুখী বিক্রিয়ার সাহায্যে মূল বিক্রিয়ক পদার্থে পরিণত হয়, মানে যা তৈরি হলো সেটা থেকে আবার ফিরে আসে, ফিরে এসে প্রাথমিক অবস্থায় যেটা ছিল সেটাতে চলে আসে। এরকম ঘটনা ঘটে, এটাকে বলে পশ্চাৎমুখী। তা প্রক্রিয়াদ্বয়ের গতিবেগ সমান হয় তাকে রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলে। আমরা এই বিষয়গুলো, এটা নিয়েই আমরা মূলত আলোচনা করব। এই যে এটা গেল রাসায়নিক সাম্যাবস্থা, এখন আমরা আমাদের মেইন চ্যাপ্টার হচ্ছে আয়নিক সাম্যাবস্থা। আমরা জানি যখন কোনো যৌগ আয়নিত অবস্থায় আসে, আয়ন কখন আসে, যখন আমরা রাসায়নিক ভাবে বিশ্লেষণ করি। এই যে আমি একবার বলেছিলাম, এটা চার্জ প্রাপ্ত হয়, অর্থাৎ ইলেকট্রন কি করে, ত্যাগ করে, আবার কেউ ইলেকট্রন গ্রহণ করে, এর মাধ্যমে এরা কি আয়নিত হয়। এই আয়নিত হওয়ার পরে তাদের সাম্যাবস্থা, অর্থাৎ তাদের যে বিক্রিয়ক এবং যে উৎপাদ থাকবে সেগুলো যদি পরস্পর সমান থাকে, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে বলবো সাম্যাবস্থা। দেখা যাক, আমরা একটু আসি ভিতরে। অম্ল বা অ্যাসিড, এখানে অম্ল, ক্ষারক, লবণ এবং লবণের প্রকারভেদ প্রথমে আছে, এটা নিয়ে জানবো। অম্ল বা অ্যাসিড কি জিনিস? অ্যাসিডের আদি বা পুরাতন মতবাদ, ক্লাসিক্যাল কনসেপ্ট অফ অ্যাসিড, সেটা হচ্ছে যেসব যৌগের অণুতে হাইড্রোজেন আছে, অণুতে কি থাকবে, হাইড্রোজেন থাকবে, এবং এই হাইড্রোজেনকে ধাতব পরমাণু বা ধাতব পরমাণু দায়ক ক্রিয়াশীল মূলক তারা আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপিত করে লবণ উৎপন্ন করা যায়, তাকে অম্ল বা অ্যাসিড বলে। তাহলে এখানে কিন্তু কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। অণুতে হাইড্রোজেন থাকতে হবে, সেই হাইড্রোজেন কি ধাতব পরমাণু বা ধাতব পরমাণু নয় ক্রিয়াশীল বিভিন্ন মূলক আছে, সে দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হবে। এই যে প্রতিস্থাপিত হবে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, শর্ত কিন্তু এগুলো। হ্যাঁ, প্রতিস্থাপিত হয়ে কি তৈরি করবে, লবণ তৈরি করবে, যদি করে এরকম তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসিড। কেমনে, আমরা একটু উদাহরণ দেখি, এটা যে সত্যি এরকম হয় তার উদাহরণ দেখো। এছাড়া আরো প্রমাণ আছে যেগুলো আমরা ধীরে ধীরে জানবো। যেমন প্রথমে লিখছে HCl, আমরা জানি এটা একটা অ্যাসিড, এটা কিভাবে অ্যাসিড তুমি প্রমাণ করবে, সেটার ধারাবাহিকতা আমি আসতেছি। দেখো, এটার নাম HCl, যেটা আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি আমরা একটা ক্ষারক, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটা যদি আমরা বিক্রিয়ায় অংশগ্রহণ করাই এদের সাথে, তাহলে কি হবে। এখানে অ্যামোনিয়াম বলা হয়েছে ধনাত্মক যৌগমূলক, অ্যামোনিয়াম ধনাত্মক যৌগমূলক। এরা বিস্তারিত বর্ণনা দিচ্ছে যে এটা হাইড্রোজেন ক্লোরাইড হতে হাইড্রোজেনকে, এই হাইড্রোজেনকে ওরা সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করে ফেলবে, প্রতিস্থাপন করে ফেলে তা ওরা অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা একটা লবণের নাম, এই লবণ উৎপাদন করবে। বিক্রিয়াটা এখানে দেওয়া আছে, বিক্রিয়াটা খেয়াল করো। এখানে দেখো HCl হাইড্রোজেন ক্লোরাইড আর NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড,
এখানে বিক্রিয়াটা কি করছে দেখো, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই এইচ কে সরাই দিবে। সরাই দেওয়া মানে প্রতিস্থাপন করা। প্রতিস্থাপন করে দিলে তাহলে এই অ্যামোনিয়াম অ্যামোনিয়াম যেটা NH4 সেটা এখানে যুক্ত হবে। ওকে তারাই দিয়ে সে এখানে যুক্ত হবে NH4। তাহলে এই হাইড্রোজেন কোথায় যাবে? এই হাইড্রোজেন তখন এই অ্যামোনিয়াম যে জায়গা খালি করে দিল এখানে আসবে। এখানে এসে হাইড্রোজেন আর এই হাইড্রোক্সাইড এই দুইটা মিলে তৈরি হবে পানি, আর এই অ্যামোনিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইড একটা লবণ আর একটা পানি। এই বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ প্রতিস্থাপন বিক্রিয়া। এভাবে আমরা প্রমাণ করতে পারি যে HCl একটা অ্যাসিড। আরো প্রমাণ দেখো, হাইড্রোজেন সালফেট, অর্থাৎ এটার নাম সালফিউরিক অ্যাসিড, এটার নাম সালফিউরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড। এই অ্যাসিডটা আমরা প্রমাণ করবো কিভাবে দেখো, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি তখন এই হাইড্রোজেন এই যে H2 এটা প্রতিস্থাপিত হয়ে যাবে। কার দ্বারা প্রতিস্থাপিত হবে? এই সোডিয়ামের দ্বারা। এই সোডিয়ামের দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেলে কি থাকবে? কিন্তু শুধু সালফেট থাকে, এই সালফেটের সাথে এই সোডিয়াম যুক্ত হবে, যুক্ত হয়ে সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইসালফেট উৎপাদন করবে। আর বাকি থাকলো এই হাইড্রোজেন, এই যে যেটা আমাকে সরাই দিলাম, এইটা এই OH এর সাথে যুক্ত হবে, হয়ে পানি তৈরি হবে। এটাকে বলে আংশিক প্রতিস্থাপন। কারণ দেখো এখানে হাইড্রোজেন একটা থেকে গেছে, সোডিয়াম বাইসালফেটের মধ্যে হাইড্রোজেন একটা থেকে গেছে। এটাকে যদি আমরা সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করতে চাই তাহলে আমরা সোডিয়াম যে হাইড্রোক্সাইড আছে এটা সম্পূর্ণরূপে যদি প্রতিস্থাপন করে দিই তাহলে হবে সোডিয়াম সালফেট। যখন সোডিয়াম সালফেট তৈরি হবে তখন এটা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে গেল, এখানে আর হাইড্রোজেন নাই। যেহেতু সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা সম্ভব, সেহেতু এটা সালফিউরিক অ্যাসিড H2SO4 অর্থাৎ হাইড্রোজেন সালফেট, এটা একটা অ্যাসিড, নাম সালফিউরিক অ্যাসিড। এটা একটা প্রমাণ হয়ে গেল যে এটা একটা সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এটা এরকম হাইড্রোজেন আয়ন দিবে। এরকম হাইড্রোজেন আয়ন দেখাবে প্রতিস্থাপনে, এজন্য একটা সালফেটিক অ্যাসিড। এখন দেখো এই ডান পাশ এবং বাম পাশ উপাদান কিন্তু সমান, এজন্য বলা হচ্ছে সাম্যাবস্থা। কিভাবে দেখো, এখানে দুইটা সোডিয়াম আছে, এখানেও দুইটা সোডিয়াম আছে, OH একটা, আবার এখানে হাইড্রোজেন দুইটা। তার মানে আমি হাইড্রোজেন মিলে হাইড্রোজেন দুইটা, এখানে একটা হাইড্রোজেন, তিনটা, আর এখানে দুই দিয়ে গুণ আছে। তার মানে কি, এখানে হাইড্রোজেন দুইটা আর এখানে হাইড্রোজেন দুইটা, চারটা। এই দেখো দুই দোকানে চারটা হাইড্রোজেন, তাহলে অক্সিজেন এখানে দুই দিয়ে যেহেতু গুণ আছে, যেহেতু এখানে অক্সিজেন দুই দিয়ে গুণ করা আছে, তার মানে এই অক্সিজেনও দুইটা আর এখানে আছে চারটা, তার মানে অক্সিজেন ছয়টা। এখানে দেখো এই দুই দিয়ে এখানে গুণ করা আছে দুইটা অক্সিজেন, আর এখানে চারটা অক্সিজেন, মোট ছয়টা অক্সিজেন, ঠিক আছে। এখন দেখো আরেকটা জিনিস মেলানো আছে, সালফার, এখানে সালফার একটা, এই পাশে সালফার দেখো শুধুমাত্র একটা, এই পাশেও দেখো সালফার একটা। তার মানে কি, ডান পাশ এবং বাম পাশ মিলে গেছে সমান। তো আমরা বলতে পারি এটা ইকুইভ্যালেন্ট। তারপরে দেখো অ্যাসিডের আধুনিক মতবাদ, এই আধুনিক মতবাদ অনুসারে যে জিনিসটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, এই যে আয়ন ডিভাইড, যেমন হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যদি আমরা পানি দ্বারা বিশ্লেষিত করি, পানির জলীয় দ্রবণ যেটা, যেটা যদি বিয়োজিত করি, তাহলে সে হাইড্রোজেন আয়ন দিবে আর এই ক্লোরিন আয়ন দিবে। যেহেতু হাইড্রোজেন আয়ন দিচ্ছে তার মানে প্রমাণ হয়ে গেলে এটা একটা অ্যাসিড। তারপরে দেখো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আসো, যখন আমরা পানি দ্বারা যদি বিয়োজিত করি তাহলে সেও হাইড্রোজেন আয়ন দিবে এবং সালফেট আয়ন দিবে। যদি এরকম সালফেট আয়ন দেয় আর হাইড্রোজেন আয়ন দেয় তার মানে এটাও একটা অ্যাসিড। যেমন CH3COOH, এটা যদি আমরা বিয়োজিত করি তাহলে হাইড্রোজেন আয়ন দিচ্ছে আর এখানে অ্যাসিটিক অ্যাসিডের আয়ন আছে কার্বন, সেটাও একটা
অ্যাসিটিক অ্যাসিডের যে মূলক সেটাও একটা আয়ন দিচ্ছে, তার মানে এটাও একটা অ্যাসিড। এভাবে আমরা প্রমাণ করতে পারি যে অ্যাসিড। তারপর দেখো ব্রনস্টেড লাউরির মতবাদ বা প্রোটোনিয়াম মতবাদ, যেটা এই অনুসারে বলছে যে হাইড্রোজেন আয়ন যে দান করতে পারে তাদেরকে অ্যাসিড বলা হচ্ছে। যেমন যেমন নাইট্রিক অ্যাসিড HNO3, তারপরে বাইসালফেট আয়ন HSO4, প্রত্যেকটিকে পানিকে H2O বা প্রোটন আয়ন দান করে হাইড্রোনিয়াম আয়ন H3O, এটা হচ্ছে হাইড্রোনিয়াম, এটা মনে রাখবে, এটা একটা পজিটিভ যৌগ, ধনাত্মক যৌগ গুলো উৎপন্ন করার কারণে এদেরকে অ্যাসিড। দেখো এই যে নাইট্রিক অ্যাসিড HNO3 পানির সাথে বিয়োজিত হয়ে সে কি হাইড্রোনিয়াম, এটা নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন দিচ্ছে, আবার এটা নাইট্রিক আয়ন দিচ্ছে। তারপরে দেখো সালফেট HSO4 যেটাকে বলে বাইসালফেট আয়ন, এর মধ্যে পানিতে বিয়োজিত করে এটা হাইড্রোনিয়াম দিচ্ছে। এই যে হাইড্রোনিয়াম আয়ন দিচ্ছে যার কারণে আমরা এটাকেও বলতে পারি অ্যাসিড। এটা হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদ। এই ছিল মোটামুটি অ্যাসিডের বর্ণনা, অ্যাসিড কাকে বলে। এখন আসি ক্ষারক, বেশ। ক্ষারক কি জিনিস? আমি তোমাদের এর আগে বলেছিলাম ক্ষার আর ক্ষারক দুইটা জিনিস, যদি OH যুক্ত থাকে সেটাকে বলবা ক্ষারক, আর যদি শুধু অক্সিজেন থাকে সেটাকে বলবা ক্ষার। এই জন্য আমরা বলি যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, কারণ এই ক্ষারের মধ্যে এইচ নাই কিন্তু এই ক্ষারকের মধ্যে অক্সিজেন আছে। দেখো ক্ষারক কি জিনিস আমরা একটা প্রমাণ করব। এখানে বলে দেওয়া আছে যে ক্ষারক হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, যদি লবণ পানি সে তৈরি করতে সক্ষম হয় তাহলে সেটাকে আমরা বলবো ক্ষারক বা ক্ষার, যে কোনো নামে বলতে পারি। যেমন সোডিয়াম অক্সাইড, এটা হচ্ছে ধাতব অক্সাইড, সকল ধাতব অক্সাইডই ক্ষার বা ক্ষারক বলতে পারবা। আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে দিয়েছি, দিয়ে দেখলাম বিক্রিয়া করে দেখলাম যে এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেল সোডিয়াম দ্বারা। এই সোডিয়াম এখানে সরি তীরটা হবে এইদিকে, এই সোডিয়াম এখানে আসবে, আসলে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর এই হাইড্রোজেন এই পানিকে ধরবে, অক্সিজেনকে ধরবে, ধরবে পানি তৈরি করবে। যেহেতু সোডিয়াম ক্লোরাইড একটা লবণ উৎপাদন করতে পেরেছে, তার মানে সোডিয়াম যে অক্সাইড এটা একটা ক্ষারক। আরো একটা প্রমাণ আমরা আসি, ক্যালসিয়াম অক্সাইড, এটাও ধাতব অক্সাইড, আমরা বলছি এটাও একটা ক্ষারক। তার প্রমাণ কি? দেখো এই যে হাইড্রোজেন আছে, এই ক্যালসিয়াম এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, প্রতিস্থাপন করে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর এই হাইড্রোজেন এই পানির সাথে বিক্রিয়া, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি। তাহলে আমরা বুঝতে পারলাম এই ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারক। এভাবে আমরা ক্ষারক প্রমাণ করতে পারি। আরো পারি দেখো ধাতব অক্সাইড হাইড্রোক্সাইড, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি ক্ষারক, কারণ এই যে ধাতব হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে, যেহেতু করে তার মানে এটাও একটা ক্ষারক। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখো সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ক্লোরিন থাকলে তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর এই হাইড্রোজেন হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, তার মানে এটা একটা ক্ষারক। সেম ইট ইজ ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ ক্যালসিয়াম কি করবে হাইড্রোজেনকে সরাই দিবে, দিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, আর এই হাইড্রোজেন হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, তার মানে কি ক্যালসিয়াম অক্সাইডও একটা ক্ষারক। এভাবে আমরা প্রমাণ করতে পারি ক্ষারক। আবার এখানে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ এটাও একটা ক্ষারক, কারণ দেখো অ্যামোনিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর এই হাইড্রোজেন হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, তার মানে এটাও একটা ক্ষারক। এখন এই যে ক্ষারকের আধুনিক মতবাদে কি বলছে, আধুনিক মতবাদে একজন বলছে আরহেনিয়াস মতবাদ, উনি একজন বলছেন যে সব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়নে, যে OH OH লেখার পরে যদি উপরে একটা এরকম নেগেটিভ চার্জ থাকে এটাকে বলা হয় হাইড্রক্সিল আয়ন, দান করে তাদেরকে ক্ষারক বলে, অর্থাৎ এই আয়ন দান করবে জলীয় দ্রবণে, এই আয়ন দান করবে তাহলে সেটাকে আমরা ক্ষারক বলবো। তো দেখা যাক
সোডিয়াম হাইড্রোক্সাইড যে একটা ক্ষারক, এটা জলীয় দ্রবণে এই আয়ন ধারণ করে কিনা আমরা একটু দেখি। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যখন আমরা এই জলীয় অংশ পানি প্রদান করছি, তখন সে বিশ্লেষিত হচ্ছে, হয়ে সোডিয়াম আলাদা হয়ে যে পজিটিভ আয়ন দিচ্ছে, সোডিয়াম প্লাস এনএ প্লাস সোডিয়াম আয়ন দিচ্ছে, আর সাথে এই যে হাইড্রোক্সাইড থাকে এটাও আলাদা হয়ে হাইড্রোক্সিল আয়ন দিচ্ছে, ওএইচ বন্ড। যেহেতু এই যে হাইড্রোক্সিল আয়ন দিয়েছে আমরা পেয়েছি, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক। সেম ভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দেখো এই যে হাইড্রোক্সিল আয়ন দিয়েছে, তার মানে এটাও ক্ষারক। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক, এই যে হাইড্রোক্সিল আয়ন দিয়েছে বিয়োজিত হয়ে, এই জন্য প্রমাণ হয়েছে। আরহেনিয়াস মতবাদে এটা প্রমাণিত যে এগুলা ক্ষারক। আর একজন বলছে ব্রনস্টেড লাউরি, উনিও মতবাদ দিয়েছে প্রোটোনিয়াম মতবাদ, হ্যাঁ, যে হাইড্রোজেন যে আয়ন গ্রহণ করতে পারে তাদেরকে ক্ষারক বলে। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সিল আয়ন প্রত্যেকটি হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে প্রোটন গ্রহণ করে, অর্থাৎ প্রোটনকে এইচ প্লাস যেটাকে আমরা বলছি এটা গ্রহণ করে, যথাক্রমে অ্যামোনিয়াম আয়ন এবং পানি উৎপন্ন করে। দেখা যাক, এই যে এখানে একটা অ্যামোনিয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তোমাকে মনে রাখতে হবে যে বলছে যে পদার্থ যৌগ বা আয়ন অন্য পদার্থ হতে প্রোটন গ্রহণ করে, তাহলে মেইন কথা ছিল প্রোটন গ্রহণ করবে, যদি প্রোটন গ্রহণ করে তাহলে সেটাকে আমরা ক্ষারক বলতে পারি। কিভাবে বলতে পারি? এখানে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা পরস্পর যুক্ত হয়ে যে অ্যামোনিয়াম তৈরি করেছে আর ক্লোরিন আয়ন দিয়েছে। যেহেতু এই যে অ্যামোনিয়াম আয়ন দিয়েছে তাহলে এটা একটা ক্ষারক। তারপর দেখো হাইড্রোক্সিল যে মূলকটা আছে, এই হাইড্রোক্সিল মূলক, এই যে হাইড্রোক্সিল আয়ন প্রত্যেকটি হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে প্রোটন দিবে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এই মূলক এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ক্লোরিন আয়ন দিচ্ছে, ক্লোরিন আয়ন দিচ্ছে, ক্লোরিন আয়ন পাওয়া যাচ্ছে। ক্লোরিন আয়ন যেহেতু পাওয়া যাচ্ছে, তার মানে এটা একটা ক্ষারক, এনে ব্রনস্টেড লাউরি ইনি বলছে। কিভাবে? দেখো এই অ্যাসিড থেকে এই হাইড্রোজেন একটা আয়ন গ্রহণ, প্রোটন, এই যে প্রোটন গ্রহণ করবে, অর্থাৎ এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে এই হাইড্রোজেন আয়ন কি হবে, বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন যখন দিবে, তখন এই হাইড্রোক্সিল মূলক হাইড্রোজেন আয়নটা এই প্রোটনটা গ্রহণ করবে, গ্রহণ করে তারপরে পানি উৎপাদন করছে। এজ এ রেজাল্ট, তার মানে আমরা বুঝলাম যে ব্রনস্টেড লাউরির মতে এটা একটা ক্ষারক। এইভাবে আছে ক্ষার বা অ্যালকালি, ক্ষারকে আর এক নামে আমরা অ্যালকালিও বলতে পারি, তার প্রমাণ তো আমরা একটু দিলাম, এটা এটা এই দুটা বিক্রিয়া আমি দেখিয়েছি। এখন ক্ষারক বুঝতে তোমাদের কোনো অসুবিধা আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করো। কারো কোনো কোশ্চেন নাই? ফরহাদ, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তোমাদের অসংখ্য ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আর প্রেজেন্ট নিবেন না স্যার? প্রেজেন্ট নিয়ে নিয়েছি আমি স্যার, একজনের স্যার একজনের নেট সমস্যা, ওই জন্য উনি ক্লাস করতে পারেন না স্যার, 34-16। এমনি আইডিটা সেজন্য জানাই দেয় একদম স্যার, 34-16, ওবায়দুল কাদের করিম। আচ্ছা ঠিক আছে।